আপনি অনেকগুলো অর্গানাইজেশনে অনেকগুলো জায়ান্ট কোম্পানিতে কাজ করেছেন, এখন এতগুলো জায়ান্ট কোম্পানির মধ্যে কোন কোম্পানির ওয়ার্কপ্লেস আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আপনার কাছে সবচেয়ে বেশি এমপ্লয়ি ফ্রেন্ডলি বলে মনে হয়েছে? ডেফিনেটলি নকিয়া। কারণ নকিয়াতে আমি 12 বছর কাজ করেছি, কাজে তুমি যদি এটা অ্যানালাইজ করো আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সেরা কোম্পানি হচ্ছে নকিয়া। তাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট, তারা যেভাবে এমপ্লয়ীদের ইনভেস্ট করে, তাদের ম্যানেজমেন্ট, দে আর ভেরি হিউম্যান। বিশেষ করে তুমি যদি একটা জায়গায় কাজ করো, তুমি যদি দেখো যে তোমার কোনো উন্নতি না হচ্ছে, ওকে, তুমি যদি নতুন কিছু না শিখছো তাহলে তোমার কাছে বোরিং মনে হবে, তুমি অন্য কোথাও কাজ করতে খুঁজতে থাকবা। আর একটা জিনিস যেটা এমপ্লয়মেন্ট চেঞ্জ করার জন্য মানুষকে অনেক প্রভাবিত করে সেটা হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট। তোমার ম্যানেজার কিরকম, তুমি কাজের সাথে কাজ করছো তারা কিরকম বিহেভ করে, তোমার এনভায়রনমেন্ট কিরকম, তুমি বুলিং এর শিকার হচ্ছ কিনা, তারপরে তোমাকে কোনো ধরনের ওয়ার্ক রিলেটেড হ্যারাসমেন্ট করা হচ্ছে কিনা, তোমার উন্নতি হচ্ছে কিনা, এই সমস্ত জিনিস যদি আমি সব কিছু কনসিডার করি তাহলে নকিয়া ওয়াজ দ্য আইডিয়াল কোম্পানি। বিকজ সি 12 years আমি এখানে থেকেছি, রাইট, আমার ট্রেনিং, ইভেন ওরা আমাকে ইউনিভার্সিটি এডুকেশন নেওয়ার জন্য একবার হেলসিনকি থেকে লন্ডনে পাঠায়, আমি সিভিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, ওরা সমস্ত ইনভেস্টমেন্ট দিয়েছি, ওদের মধ্যে কোনো ব্যুরোক্রেসি নাই, আর ইটস এ ভেরি ফ্ল্যাট অর্গানাইজেশন, কোনো হায়ারার্কি নাই, ও আই এম দ্য সিইও, আই এম দ্য ভিপি, ইউ ডোন্ট টক টু মি, দে হ্যাভ ওপেন ডোর পলিসি। তুমি একটা ভিপির সাথে ইন্টারাক্ট করতে পারো, দে ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, you can approach, CEO, even CEO যে ছিল নকিয়াতে, I had so many interaction, আমি তার সাথে ইমেল করলে সে অ্যান্সার দিত, within an hour you got answer from CEO. So this is how flat organization is Nokia. যদিও তোমার অ্যাডাপ্টেশনের কারণে নকিয়ার ফেইলিং যে চ্যাপ্টারটা ওইটা নিয়ে আলাদা আলাদা করা যাবে, কিন্তু আমি বলবো যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে নকিয়া কালচার কোম্পানি হিসাবে। আমি I cannot find any other company which is which can be compared with Nokia. Thank you so much, sir. আমরা Nokia সম্পর্কে নতুন ভাবে জানতে পারলাম যে Nokia এত ফ্রেন্ডলি একটা প্রতিষ্ঠান যেখানে কাজ করে আপনি আপনার সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। তো স্যার, এই পর্যায়ে এসে আমরা আমাদের শেষ প্রশ্নটি করছি। আসলে স্যার, ক্লাউড কম্পিউটিং নিয়ে আমাদের বর্তমানে ইউথদের একটা ভালো আগ্রহ দেখা যাচ্ছে, তবে ক্লাউড কম্পিউটিং স্পার্ট হিসেবে আপনি আপনার ব্রিফ যদি একটা মন্তব্য দিতেন বা আপনি কি মনে করেন কিভাবে ডেভেলপ করা যেতে পারে এই স্কিলটা?